নমস্কাৰ বন্ধুসকল, আশা কৰোঁ সকলোৱে ভালে আছে। আজি পুনৰ উপস্থিত হ'লোঁ নতুন এটি ভিডিঅ'লৈ আৰু আজি আমি আলোচনা কৰিম বিলাহী খেতিৰ ওপৰত আৰু জানিম আগতীয়াকৈ বিলাহী খেতি কিদৰে কৰিব পৰা যায় আৰু দেখাম দুটামান ভাল উন্নত জাতৰ হাইব্ৰিড বিলাহী গুটি পেকেট আৰু লগত জানিম বেলেগ আৰু কি কি ভাল উন্নত জাতৰ হাইব্ৰিড গুটি লগালে ভাল প্ৰডাকশ্যন পাব, হাঁহৰ দৰৱ পাতি কোনটো সময়ত দিব লাগে, অধিক প্ৰডাকশ্যনৰ বাবে কি ভিটামিন ঔষধ মাৰিলে ভাল, গোটেই কথাখিনি আলোচনা কৰিম। তেন্তে বলক আৰম্ভ কৰোঁ। তো বন্ধুসকল, আগতীয়াকৈ বিলাহী খেতি কৰিব হ'লে আপোনালোকে পোনপ্ৰথমে ভাল উন্নত জাতৰ হাইব্ৰিড গুটি বাছনি কৰি কিনি আনি খেতি আৰম্ভ কৰিব পাৰে। খেতি আৰম্ভ কৰাৰ বাবে প্ৰথম মাটি প্ৰস্তুত কৰি ল'ব। বিলাহী খেতিৰ বাবে ওখ বালিচহীয়া ৰ'দ ঘাই মাটি হ'লে বেছি ভাল। মাটি প্ৰস্তুতিৰ বাবে মূল খেতি কৰিব ওলোৱা মাটিডোখৰ কেইবাবাৰো হাল কোৰ মাৰি প্ৰয়োজনীয় সাৰ গোবৰ আদি প্ৰয়োগ কৰি ভালদৰে মিলাই ল'ব। তাৰ পাছত পুলিখিনি ৰুব। পুলি ৰোৱা সময়ত সাধাৰণতে গুটি সিঁচাৰ 20-25 দিন পাছত পুলি ৰুব পৰা হৈ যায়। পুলি ৰুব হ'লে সাধাৰণতে শাৰী শাৰীকৈ ৰুব লাগে আৰু দুটা পুলিৰ মাজৰ দূৰত্ব মিনিমাম 1.5 ফুট ৰাখিব লাগে। ঠিক তেনেদৰে দুটা শাৰীৰ মাজৰ দূৰত্ব 3-4 ফুট হ'লে ভাল। আৰু গুটি পচাওঁতে বা পুলি ৰুব লওঁতে আপোনালোকে ইহঁতক শোধন কৰি ল'ব যাতে পাছলৈ গা গছ লেৰেলি যোৱা বেমাৰটো নধৰে। গুটিখিনি শোধন কৰাৰ বাবে সৰু 30 টকীয়া 20 গ্ৰাম চাফটো বা অলপমান গুটিখিনিৰ লগত মিলাই গুটিখিনি সিঁচি দিব আৰু পুলিখিনি শোধন কৰাৰ বাবে 1 লিটাৰ পানীত 20 গ্ৰাম চাফ পেকেটটো মিলাই ভালকৈ প্লাষ্টিকৰ গামলা এটাত গুলি লৈ তাত যিমান পুলি জোৰে 30-40 মিনিট কাৰণে জুপিয়াই থৈ দিব। তাৰ পাছত পুলিখিনি খেতি কৰিব ওলোৱা মাটিখিনিত ৰুই দিবগৈ। এনেকুৱা কৰিলে পাছলৈ ফাংগাল ডিজিজবোৰ হোৱা চান্স কম থাকে। আৰু যদি আপোনালোকে অক্টোবৰ মাহৰ ভিতৰত বিলাহী বজাৰত উলিয়াব বিচাৰে তেন্তে আগষ্ট মাহৰ ভিতৰত নহ'লে বা ছেপ্টেম্বৰ প্ৰথম সপ্তাহৰ ভিতৰত গুটি পচাই শেষ কৰিব লাগিব। তাৰ 20-25 দিনৰ পাছত পুলিখিনি ৰুব পাৰিব। আৰু পুলি কেনেকৈ ৰুব লাগে তাৰ বিষয়ে আগত কৈ গ'লোঁ। এইবাৰ আহিছোঁ সাৰৰ ওপৰত। সাৰৰ ক্ষেত্ৰত ক'ব গ'লে প্ৰতি বিঘা মাটিত ইউৰিয়া 15-20 কেজি, ছুপাৰ ফচফেট 30-40 কেজি, পটাছ 10-15 কেজি আৰু গোবৰ পচল সাৰ মিলাই প্ৰয়োগ কৰিব লাগে। ইউৰিয়া আধা ভাগ অংশ আৰু সম্পূৰ্ণ ভাগ ছুপাৰ পটাছ গোবৰ পচল সাৰ মিলাই 100 বাৰৰ বাবে হাল বাওঁতে প্ৰয়োগ কৰি ল'ব। বাকী আধা থাকি যোৱা ইউৰিয়াখিনি পচল সাৰ গোবৰ লগত মিলাই পুলি ৰোৱা 1 মাহ পাছত প্ৰতিটো পুলিৰ গুৰিত দি মাটিখিনি চপাই দিব। তাৰপিছত আহিছোঁ বেমাৰৰ ওপৰত। বিলাহী খেতিত সাধাৰণতে 3বিধ বেমাৰ প্ৰায় লগা দেখা যায়। নম্বৰ 1 ব্লাইট বেমাৰ, নম্বৰ 2 গছ মৰহি যোৱা বা লেৰেলি যোৱা বেমাৰ, নম্বৰ 3 ভেঁকুৰ পৰা উৎপত্তি হয় গছ লেৰেলি যোৱা বেমাৰ। আৰু এই গোটেই 3টা বেমাৰ অকল 2টা দৰৱ মিলাই স্প্ৰে কৰিলে ভাল হৈ যাব। আৰু সেইকেইটা হৈছে কেপটাফ নহ'লে বা ৰিডমিল গ'ল্ড নহ'লে বা বেবিষ্টিন আৰু লগত প্লেণ্টমাইচিন নহ'লে বা ষ্ট্ৰেপ্টোপ্লাছ। আপোনালোকে এই 3টাৰ ভিতৰত যিকোনো এটা লৈ লগত প্লেণ্টমাইচিন নহ'লে বা ষ্ট্ৰেপ্টোপ্লাছ মিক্স কৰি স্প্ৰে কৰি দিব। তাৰপিছত দেখিব বেমাৰ গায়েব। আৰু এটা কথা, আপোনালোকে এই দৰৱটো মানে এই দৰৱ 2টা বেমাৰ লগা আগতো স্প্ৰে কৰি থ'ব পাৰে যাতে বেমাৰটো নাহে। তাৰপিছত আহিছোঁ বিলাহী গছত ফলৰ প্ৰডাকশ্যন বঢ়োৱা ক্ষেত্ৰত। অধিক ফলৰ প্ৰডাকশ্যনৰ বাবে আপোনালোকে ভাল কোম্পানী কিবা ভিটামিন যেনে এম্বিছন, প্লেনফিক্স, বিপুল, মহাফল যিকোনো এটা লৈ বিলাহী গছবোৰৰ ফুল ফুলা সময়ত স্প্ৰে কৰি দিব। সেইটো সময়ত স্প্ৰে কৰিলে বিলাহী গছত ফুল সৰা বন্ধ হ'ব আৰু ফলৰ প্ৰডাকশ্যনো বৃদ্ধি হ'ব। আৰু এই গোটেইখিনি কাম ভালদৰে লালন পালন দি কৰাৰ পাছত যেতিয়া বিলাহী ছিঙিব পৰা হ'ব তেতিয়া এজোপা গছত মিনিমাম 10-12 কেজি নহ'লে বা তাতকৈ অধিক উৎপাদন কৰি বজাৰলৈ উলিয়াই নিব পাৰে। আৰু আজি এনেকুৱাই দুটামান ভাল হাইব্ৰিড পেকেট দেখাম যিয়ে নেকি আপোনালোকে খেতি কৰি খুব এটা ধুনীয়া প্ৰডাকশ্যন পাব। তেন্তে বলক পেকেটকেইটা চাওঁ। তো বন্ধুসকল, এইকেইটা হৈছে আজি দেখাবলগীয়া ভাল উন্নত জাতৰ হাইব্ৰিড বিলাহী গুটি পেকেট। চাব পাৰে আপোনালোকে, আপোনালোকে এইফালৰ পৰা চাই যাব। 1 নম্বৰ 2 নম্বৰ এই দুটা যোনটো দেখি আছে আপোনালোকে, এই দুটা হৈছে হাইব্ৰিড। এই 3 নম্বৰটো যোনটো দেখিছে এইটো খালী হাইব্ৰিড নহয়, এইটো জেনেৰেল লোকেল বুলি ক'ব পাৰে। ইয়াক এইটো মই আমি ফালি পিনি বিকো, মানে এইটো আপোনালোক জাষ্ট গুটিটো আনি খোলাকৈ দেখাবলৈ আনিছোঁ। তাৰপিছত আহিছোঁ ইয়াৰ ওচৰলৈ। আজি দেখাবলগীয়া মেইন হাইব্ৰিড গুটিটো, ইয়াৰ কোম্পানীটো হৈছে ইষ্ট ৱেষ্ট ছিড ইণ্টাৰনেশ্যনেল। খুব এটা ভাল কোম্পানী, বিভিন্ন ফচলৰ এই কোম্পানীটোৱে বনায় গুটি। তাৰপিছত ইয়াৰ নামটো হৈছে সমৃদ্ধি F1। তাৰপিছত কোম্পানীটো হৈছে ইষ্ট ৱেষ্ট ছিড ইণ্টাৰনেশ্যনেল সমৃদ্ধি F1। খুব এটা ভাল উন্নত জাতৰ ধুনীয়া বিলাহী গুটি হয়। আপোনালোকৰ ইয়াৰ চাইজবিলাকো, বিলাহীটো একদম সম্পূৰ্ণ গোল নাথাকে, এইটো তলৰ ফালে অলপ জোঙাকৈ ওলায়, জোঙা টাইপৰ থাকিব। এনেকুৱা চাব পাৰে আপোনালোকে শ্বেপটো।
পিকচার যে দেখাইছে তে কমপ্লিট গুল নহয়। তারপর ইয়ার সাইজের কথা কব গেলে এই আপনার 10 গ্রাম থাকে, নেট ওয়েট 10 গ্রাম চাব পারে আপনাদের। আর প্রাইস তো আপনার 10 গ্রামও পড়ে যাব 380-400 টাকা, ইমানের ভিতর পাই যাব, 380-400 টাকার ভিতর বীজ ভান্ডার দোকান পাই যাব। খুব একটা ভাল উন্নত জাতের হাইব্রিড বিলাহী গুটি হয়, ইসুয়েস কোম্পানি, বহুত ভাল কোম্পানি হয়। তারপর ইয়ার নামটো হয়েছে সমৃদ্ধি F1, কই চাব পারে, খুব একটা ধুনিয়া প্রোডাকশন পাব। 10 গ্রামত আপনার কি গুটি লাব, যেহেতু গুটিব ওয়েট নাই, একবারে সরু গুটি হয়। মানে জেনেল তো ইয়াত খোলা আছে, আপনাকে ইয়াক দেখাইছো এনেকা বলে ধরল গুটিব, এই আপনার জেনেল মানে আমার লোকাল গুটিবিল, কিন্তু যা হাইব্রিড থাকে এই ইম্প্রুভ করে বনায় এটি কোম্পানি, ঠিক এনেকাই হব গুটিব। ইয়াত মিনিমাম আপনার 5,000 মান গুটি ওলাব এই আপনার 10 গ্রামের প্যাকেট। তারপর 2 নম্বরে আওতা আছে হাইব্রিড, এই হয়েছে আর্কেসিডস, এই টমেটো আপনার এই অল্প গুল হব, ধুনিয়া হব, গুল হব। তারপর ইয়ার সাইজ তো হয়েছে 1 গ্রাম, ইয়ার সাইজ তো অকল মুঠে 1 গ্রাম আছে। 1 গ্রামত আপনার মিনিমাম কি গুটি লব, 500-800 ওলাই যাব, যদি কমকে করব বিচার ঘরতে এনেকা 1 গ্রাম সাইজ আপনার হাইব্রিড গুটি নিব পারে। এটাও হাইব্রিডে হয়, F1 হাইব্রিড লিখা আছে চাব পারে। তারপর ইয়ার দামটা পড়ে যাব 100 টাকা, 120 টাকার ভিতর পাই যাব 1 গ্রামের গুটি। যদি আপনার বিজনেস হিসাবত খেতি করে তেন এনেকা 10 গ্রামের প্যাকেট লব, ইসুয়েস কোম্পানি, সামুদি, আর বেলেগ বেলেগ আর ঢের নাম থাকে, সেইবিলাকও লব পারে, খুব ভাল একটা কোম্পানি। যদি ইমান খরচা করব মন নাই, যদি ঘরতে আপনার যদি এনে কই চাও বলে ভাবে, তেনে জেনেল মানে লোকাল গুটি লব পারে, এই খালি ইমান সিওরিটি থাকে, হব পায় নহব পায়, মানে এইখানে আপনার খোলাকেও 10-20 টাকা বীজ ভান্ডারত কিনবলে পাই যাব। খালি হাইব্রিডবিলাক আপনার খোলাকে নাপাব, এই সিল প্যাকত আহে, আর আমি এই সিল প্যাকতে বিকো, অকল আমি বলে নয় যিকোনো বীজ ভান্ডার দোকানত, এই আপনার 10 গ্রাম প্যাকেটের পর খুলি কেউ নিবিকে, এই এনেকে সিল প্যাকতে বিকো মানে। আর যদি কমকে লাগে এই দেখালো আপনার 1 গ্রামের একটা আছে, 1 গ্রামের ইসুয়েস কোম্পানির 1 গ্রাম না থাকে, খালি বেলে কোম্পানি পাই যাব পারে, এই হয়েছে আর্কেসিডস ফলে পাইছে। তারপর ইয়ার আপনার 10-20 টাকা কিনো বলে কলে 20 টাকাত আপনার ইমানখিনিমান গুটি পাই যাব, 20 টাকাত মিনিমাম 3 গ্রামমান দিয়ে ইমানখিনি ইমান গুটি আপনারা পাই যাব। ঘর খাবলে ইমানখিনি আপনার যথেষ্ট, এইখানে যদি ওলাই যায় সেইখিনিপ্রাই বহুত বিলাহী খাব পাৰিব ঘরতে। আর যদি বিজনেস হিসাব করে তো ভাল কোম্পানি আপনার সিলেক্ট করব, আর বেলেগ কোম্পানিও থাকে, অকল ইসুয়েস ইন্টারন্যাশনাল বলেই নয়, বেলেগ কোম্পানিও লব পারে। যদি ইসুয়েস কোম্পানি যদি লব বিচার, সমৃদ্ধি F1 তো খেতি করে চাব পারে, খুব ধুনিয়া প্রোডাকশন পাব, বিলাহীবিলাকও ধুনিয়া হয়, ধুনিয়া রেড হয়। তারপর সম্পূর্ণ গুল নহয়, খালি তলব অল্প জোগা টাইপ হব বিলাহী, খুব ভাল হয়, খালি বহুত কৃষকে কইছে খুব ভাল পাইছে। এই আর্কেসিডসটা এবার নতুন আইছে, এই কই চাব পারে, F1 হাইব্রিডে হয়, ইয়াত খালি 1 গ্রাম আছে। তো বন্ধুসকল, আজি ভিডিওটি ইমানে আসলে, আপনার দুটা ভাল কোম্পানির হাইব্রিড বিলাহী গুটি প্যাকেট দেখালো, খেতি করে চাব পারে, খুব ধুনিয়া প্রোডাকশন পাব। তেনে বন্ধুসকল, আজি ভিডিওটি ইমানতে সামৰিছো, পুনৰ লগ পাম অন্য এটি ভিডিওত নতুন এটি টপিক লৈ। আজিলে ধন্যবাদ।